হ্যালো গাইস ওয়েলকাম টু প্রিপারেশন আমি সৌরভাজে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি আরআভি এন থার্ড ফেজের এক্সাম ডেট এন্ড সিটি এখন থেকে দেখাতে শুরু করে দিয়েছি সেটা তোমরা তোমাদের ফোন থেকে কী করে দেখতে পারবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো অ্যাকচুয়ালি অফিশিয়াল নোটিফিকেশন কালকে বেরিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে রাত নটা থেকে দেখতে পাওয়া যাবে কিন্তু এখন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো তোমরা তোমাদের যে এক্সাম ডেট কবে পড়েছে এবং কোন সিটিতে পড়েছে সেটা আজকে চেক করতে পারবে কীভাবে তোমাদের ফোন থেকে চেক করবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ডিটেলসে তাহলে তোমরা দেখে নিজেরাও চেক করতে পারবে আর এই ফেজে অনেকেরই এক্সাম পড়ছে তো তোমরা দেখতে পারো ইভেন আমারও এক্সাম পড়েছে আমি এক্সাম দিচ্ছি এনটিপিস তো ইভেন আমারও এক্সাম পড়েছে তো তোমরাও দেখতে পারো তোমাদের এক্সাম পড়লে তোমরা জানিও যে তোমাদের এক্সামটা কোথায় পড়েছে চেক করে জানিও ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা যদি আমাদের ইজি প্রিপ্রেশন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেলটনটা আছে ওটাতে ক্লিক করো অল নোটিফিকেশন অন করে দাও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকশন সবাই আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটোই জন করতে পারো দুটোই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজপেপার পিটিএফ দিই এবং সারাদিন ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকে সেগুলো তো আমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোনো থাকে কোনো কোশ্চেন কোনো জব রিলেটেড বা তোমাদের কোনো জে তুমি অ্যান্সার জানো না বা কোনো ম্যাথ বা আই তুমি অ্যান্সার সলভ করতে পারছো না তাহলে সেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে দুটো জায়গাতে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে তো দুটোরই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিও তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছ আমি আরআরবি যে অফিসিয়াল সাইট থেকে যে তোমাদের এক্সাম ডেট অ্যান্ড সিটি চেক করা যাচ্ছে সেই সাইটটা খুলে নিয়েছে এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওটার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা গেলে এই লিঙ্কটা ডেক্ট ক্লিক করে তোমরা এই লিঙ্কটাতে এসে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আর আর এন রেজিস্ট্রেশন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি দিয়েছিলে সেটা এখানে ইনপুট করবে এবং তোমার যে ডেট অফ বার্থ সেটা এখানে দিয়ে যে লগ ইন লেখাটা রয়েছে সেই ইন লেখাটাতে ক্লিক করলেই তোমাদের এক্সাম সিটি অ্যান্ড ডেট দেখিয়ে দেবে ঠিক আছে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে তোমাদেরকে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ যখন তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে ওখানে লগনে ক্লিক করবে তখন তোমাকে তোমার যে এক্সাম সিটি ঠিক আছে এখানে নিচের দিকে এলে পরে তুমি তোমার এক্সাম সিটি এবং টেস্ট সিটি এবং টেস্ট স্টেট তুমি দেখতে পারবে এবং তোমার যে কত তারিখে পরীক্ষা আছে সেটা নিচে দেখতে পারবে এখানে এবং তোমার কোন শিফটে পরীক্ষা হবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে ঠিক আছে তো এটা আমি আমার আমারটাই বের করেছি এবং এখানে আমার ঝাড়খণ্ডে এক্সাম পড়েছে ঠিক আছে ঝাড়খণ্ডে রাজ্য স্টেটে এক্সাম পড়েছে এগারো তারিখে ফার্স্ট শিফটে ঠিক আছে তো তোমাদের কোথায় কোন শিফটে পড়লো সেটা তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো তাহলে তোমাদের সঙ্গে যদি কারোর ম্যাচ করে যায় তাহলে তোমরা তার সঙ্গে একসঙ্গে এক্সাম দিতে যেতে পারো যদি দূরে হয় এক্সাম সেন্টার যেমন আমার ক্ষেত্রে দূরে তো আমাকে যদি কারোর সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তো ভালো একসঙ্গে যেতে পারবো আর যদি না করে তাহলে এক এক যেতে হবে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এনরোলমেন্ট নাম্বারটা মানে সরি রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করলেই তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে ডেট অফ বার দিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের এক্সাম সেন্টার এবং এক্সাম সিটি দেখিয়ে দেবে আর যদি কারো না দেখায় তাহলে বুঝতে পারবে যে তাদের এক্সাম সেন্টার অ্যান্ড এক্সাম সিটি এবার দেখাচ্ছে দেখাচ্ছে না মানে থার্ড ফেজে তাদের এক্সাম হবে না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারো যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করো দাও আমি তোমাদের সব ডাউটের রিপ্লাই করে দেবো আর এই ভিডিওটাকে তোমার বাকি বন্ধু যারা যারা এনটিপিসির জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের এক্সাম হয়নি তাদের সঙ্গে শেয়ার করে দাও তাহলে তারা দেখে জানতে পারবে যে তাদের এক্সাম ডেট তারা চেক করতে পারছে এখনই এবং তারা চেক করে দেখতে পারবে যে তাদেরও এক্সাম পড়লো কিনা এই ফেজে ঠিক আছে তো ভিডিওটাকে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যা যা গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেবো এবং তোমার পার্সোনাল ফেসবুকেও চাইলে শেয়ার করতে পারো তাহলে তোমার বাকি বন্ধুরাও সেখান থেকে জেনে যাবে আর তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আরআ বি এন জন্য দু হাজার কুড়ি সালের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দু হাজার কুড়ি সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি পড়েও থাকো যাদের রিভাইজ করা দরকার ঠিক আছে একবার করে রিভাইজ করা নেওয়া দরকার আর যারা পড়োনি তারা এখন পড়তে যারা চাইছো তাদের জন্য একটা খুবই ভালো বই আছে যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে ঠিক আছে সেখানে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সঙ্গে দু হাজার সালের উনিশ সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে একশো প্লাস কারণ দু হাজার উনিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও এই আরআ বি এন এক্সামে জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে তারপরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা বর্তমানে ভারতের কোন মন্ত্রী কোন পদে রয়েছেন তার চিত্র সহ মানে ইমেজের এখানে যেমন পিক্টোরিয়াল ফর্ম দেখতে পাচ্ছ সেরকম পিক্টোরিয়াল ফর্মে দেওয়া আছে ঠিক আছে এখানে যেমন তারপরে রয়েছে তোমার দেখো ভারতের রাজ্যগুলির নাম রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যেমন ধরো একটা এক্সাম্পল ধরো ত্রিপুরা ত্রিপুরার সি এম বা মুখ্যমন্ত্রীর নাম কি বিপ্লব কুমার দেব এবং যে ত্রিপুরার যে রাজ্যপাল তিনি কি আছেন রমেশ বেস ঠিক আছে তো এটা এখানে তোমাদের ছবি সহ দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো তোমার ছবি সহ পড়লে তোমাদের মনে থাকার সম্ভাবনাটা বেশি তো তোমরা ছবি শহ এটা দেখে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা দেওয়া চিত্র চিত্রসহ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু হাজার কুড়িতে কারা পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার দু হাজার কুড়ি কারাগারা পেয়েছেন অর্জুন পুরস্কার দু হাজার কুড়ি ধ্যানচাঁদ পুরস্কার দু হাজার কুড়ি দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার কুড়ি দাদা সাহেব সরি সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার উনিশ কারণ দু হাজার কুড়িতে দেওয়া হয়নি অস্কার পুরস্কার দু হাজার কুড়ি পুরস্কার দু হাজার কুড়ি এবং পদ্ম পুরস্কার দু হাজার কুড়িও এই বইয়ের মধ্যে দেওয়া আছে আচ্ছা এবার তোমাদের মাথায় আসতে পারে যে তোমরা এই বইটা পাবে কত থেকে ঠিক আছে তো এই বইটা তোমরা আমাদের ভিডিও যে ডেস্ক্রিপশনের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর এই বইটা পিডিএফ ফর্মে বা ইবুক ফর্মে আছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করে বিক্রি করতে গেলে সেটা দামটা বেশি পড়েছে তার জন্য তোমাদের যাতে এখন সবার কাছেই স্মার্টফোন এবং কম্পিউটার বা ল্যাপটপ আছে বেশিরভাগ কাছে স্মার্টফোন আছে তো স্মার্ট ফোনে যেহেতু পিডিএফটা পড়া যাবে তার জন্য এটা স্মার্টফোনের জন্য বানানো হয়েছে এবং ল্যাপটপেও তোমরা এটাকে পড়তে পারো ঠিক আছে বা ডেক্সটপে পড়তে পারো তো এই বইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা রাখা হয়েছে তো তোমরা পঞ্চাশ টাকা পে করে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা বইটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো এবং বইটা খুবই ভালো যে কোশ্চেনগুলো আছে খুবই ভালো কোশ্চেন আমি নিজে পড়ছি এনটি পিসের জন্য তার জন্যই তোমাদেরকে আমি বইটা সাজেস্ট করছি না হলে আমি এটা সাজেস্ট করতাম না বইটা ভালো বলেই তোমাদেরকে সাজেস্ট করছি তোমাদের ইচ্ছা হলে তোমরা কিনতে পারো না হলে কিনতে হবে না বাট আমার যেহেতু ভালো লেগেছে তাই সাজেস্ট করে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো দুটোই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজপেপার পিডিএফ ডিএফ দিয়ে এবং তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন দিন পোস্ট করতে থাকি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ এই দুটো গ্রুপ আছে ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা পোস্ট করতে পারো থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে ইউ ফর ওয়াচিং দা ভিডিও টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট কিপ প্রিপেয়ারিং